বেফাস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমরা গোরখপুর এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হলাম, আর এখান থেকেই আমাদের নেপাল যাত্রা শুরু। বিমানে আমার উইন্ডো সিট পরে আমি কিছু মনোরম দৃশ্য ক্যাপচার করে নিয়েছি, সেটাই আমি এখন শেয়ার করব। দেখতে থাকুন, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। বিমান থেকে পুরো কলকাতা শহরটাকে দেখার আনন্দই একদম আলাদা। অতীব সুন্দর একটি দৃশ্য আমরা দেখতে দেখতে গোরখপুরের উদ্দেশ্যে কিন্তু রওনা হয়ে পড়লাম। গোরখপুর বিমানবন্দরে আমরা দুপুর 4টের সময় পৌঁছে গেলাম। কলকাতা বিমানবন্দর থেকে গোরখপুর বিমানবন্দর পৌঁছতে আপনাদের 1 ঘন্টা 10 মিনিট সময় লাগবে। সেদিনই রাত্রাবাসের জন্য আমরা গোরখপুরে গোরখনাথ মন্দিরের নিকটে একটি ওয়ো রুম বুক করেছিলাম। হোটেলটির নাম ওয়ো গণেশ মঙ্গল গেস্ট হাউস। এখানেই আমরা রাত্রাবাস করে পরের দিন নেপালের উদ্দেশ্যে রওনা হবো।